জয় তারা মায়ের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো দর্শক বন্ধুরা আজকে আমি বলতে যাচ্ছি যে নখের উপরে আমাদের যদি অর্ধচন্দ্রাকৃতি দাগ থাকে তাহলে এই ধরনের ব্যক্তিরা কীরকম হন এবং তাদের জীবন কীরকম ধরনের হয় তো যদি আপনাদেরও এই নখের উপর অর্ধচন্দ্রাকৃতি দাগ থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য নিজেদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন নিজেদের জীবনের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন অনেক কিছু নিজের সম্বন্ধে বুঝতে পারবেন তার আগে একটাই জিনিস বলবো যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা টিপে দেবেন যাতে এই ধরনের বিভিন্ন ভিডিও আমি যখনই পোস্ট করব সর্বপ্রথম আপনাদের দেখাবে তো আসুন এবার জেনে নেওয়া যাক এই ধরনের ব্যক্তিরা যাদের নখের মধ্যে অর্ধচন্দ্রাকৃতি দাগ থাকে তারা কীরকম ধরনের হয় এই ধরনের ব্যক্তিরা ছোটোবেলা থেকে প্রচুর পরিশ্রমী হয় এবং পড়াশোনাতে প্রচণ্ড ভালো থাকে জীবনে এই ধরনের ব্যক্তিরা অবশ্যই প্রচুর সফলতা অর্জন করে তবে আমার দর্শক বন্ধুরা একটা জিনিস আমি বলবো যে সফলতাটাকে সবসময় অর্থ দিয়ে বিচার করবেন না এই ধরনের ব্যক্তিরা নিজেদের কাজ কর্ম আচার ব্যবহারের জন্য মানুষের প্রচুর ভালোবাসা শ্রদ্ধা আশীর্বাদ এবং সম্মান পেয়ে থাকে শুধুমাত্র নিজের কাজের জন্য সমাজে এরা প্রচুর সুনাম অর্জন করে নিজেদের পরিশ্রমে দ্বারা এরা অবশ্যই জীবনে সফল হয়ে থাকে এই ধরনের ব্যক্তিরা যাদের আঙ্গুলের মধ্যে অর্ধচন্দ্রাকৃতি দাগ থাকে সেই ধরনের ব্যক্তিরা নিজের ভাগ্যের থেকে বেশি নিজের পরিশ্রমের উপরে নির্ভর করে এবং বিশ্বাস রাখে যে পরিশ্রম করে যেই কাজটা সে করতে পারছে না বা অন্য কেউ বলেছে সেই কাজটা তার দ্বারা সম্ভব না সেই কাজটা সে করে দেখাবেই এবং তারা সেই কাজটা করে দেখায় এবং সফল হয় এই ধরনের ব্যক্তিদের শারীরিক যন্ত্রণা থাকে মানে এই ধরনের ব্যক্তিরা সারা জীবনই কোনো না কোনো অঙ্গে শারীরিক যন্ত্রণাতে ভোগে এবং এই ধরনের ব্যক্তিদের শরীরের কোনো একটি অঙ্গ বিশেষ কোনো একটি অঙ্গ প্রচণ্ড রকম দুর্বল হয়। এবং এই ধরনের ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ড ধরনের কম হয় তবে যদি পুরুষদের ক্ষেত্রে এই অর্ধচন্দ্রাকৃতি দাগটা থাকে নোকের মধ্যে তাহলে অবশ্যই তাদের সুন্দরী বউ হয় তবে বিবাহিত জীবনটা এদের শুরুর দিকে প্রচণ্ড রকম খারাপ হয় মনে হয় যেন বিবাহিত জীবনটা হয়তো মানে এই বিবাহটা টিকবেই না কিন্তু যত দিন যেতে থাকে তাদের সঙ্গীর সঙ্গে তাদের সুসম্পর্ক তৈরি হয় এবং যেটা কথায় বলা হয় যে সাকসেসফুল ম্যারিড লাইফ সেই জীবনটা সেই বৈবাহিক জীবন সফল বৈবাহিক জীবন তারা পায় যদি নারীদের ক্ষেত্রে এই অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন থাকে নখের মধ্যে তাহলে অবশ্যই সেই নারীটি সুন্দরী এবং আকর্ষণীয় হয় আবার আমি বলছি আকর্ষণীয় এই অর্থে বলবেন না যে ফর্সা সুন্দর ফিগার সেই অর্থে নয় মেয়েটির আচার ব্যবহার এবং কথাবার্তা এতটাই ভালো হয় যে প্রত্যেকটা ব্যক্তি তার প্রতি আকর্ষিত হয় আকৃষ্ট হয় এবং অবশ্যই সুন্দরী তো সে হয়ই হয় তো আজকে ছিল এই পর্যন্ত তবে শেষ করার আগে একটা জিনিস আমি বলবো যে এই যে অর্ধচন্দ্রাকৃতি চিহ্নটা যাদের যাদের আঙ্গুলে আছে ভালো করে দেখে নেবেন তাদের কিন্তু জীবনে সফলতা পরিশ্রম করেই আসবে এমনি এমনি আসবে না তাই যেই কাজেই আপনি যান সেই কাজে নিজের একশো শতাংশ দিয়ে ঝাঁপিয়ে পড়ুন আপনি দেখুন সফলতার পিছনে আপনাকে দৌড়াতে হবে না সফলতা আপনার পিছনে দৌড়াবে তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে আপনার সাথে কতটা মিলল এবং অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো টোটকা নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলকে ভালো রাখুন এবং মায়ের কাছে আমি এটা দোয়া করি যে যাতে আপনাদের জীবনটা আরও সুন্দর হয় স্মুথ হয় এবং আপনাদের সকল স্বপ্ন সফল হয় জয় তারা